সময় শেষ হয়ে আসায় জনগণের চোখের ভাষা বুঝে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর রাজপথে আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে গণতন্ত্র ফিরিয়ে আনার প্রত্যয় জানান বিএনপি নেতারা। রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে বিএনপির জনসভায় এসব কথা বললেন তারা। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা, মিথ্যা মামলা গ্রেপ্তার, হয়রানি সহ সরকারের দুর্নীতি প্রতিবাদ এবং দশ দফা দাবিতে রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে জনসভা করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেত হয় নেতাকর্মীরা। জনসভায় সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনার প্রত্যয় জানান বিএনপি নেতারা। বিদ্যুৎ নাই, গ্যাস নাই, তারপরও খালি তারেক 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 করে ব্যাংকের টাকা খাইছেন, শেয়ার মার্কেটের টাকা খাইছেন। আমরা বুকের কাঁচা রক্ত ঢেলে দেব, তত্ত্বাবধায়ক ছাড়া ঘরে ফিরব না। আর বিএনপি মহাসচিবের অভিযোগ, জনগণের ইচ্ছের বাইরে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে ক্ষমতা টিকে থাকার চেষ্টা করছে আওয়ামী লীগ সরকার। এই সরকারের প্রধানমন্ত্রী আজকে এই অবস্থা, যতই চিল্লামিল্লি করেন, যতই জাপান, যুক্তরাজ্য, আমেরিকা আর ওই সৌদি আরব, কাতার, চীনে যান, শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না জানিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকার পতনের হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব। হুমায়ুন কবির, ভুবনা সংবাদ, ঢাকা।